আমার মনে হয় যেন সলাৎ নিয়ে কথা অনেক কম বলি আমরা, কেননা এই একটা জিনিস আছে যেটা নিয়ে কথা বলার পরে আপনার সাথে আমার তর্ক হওয়ার সম্ভাবনা বেশি থাকে, ঝগড়া বিবাদ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তোর বাবা অনেক পয়সাওয়ালা দোস্ত, হজে পাঠাইস ইনশাআল্লাহ, হজে পাঠাবো রে, করোনা আসছে তাই যাইতে পারেনি, এলে যাওয়ার ইচ্ছা ছিল, দেখেন তর্ক মিটে গেল। এই শুনলাম তোদের বাড়িতে নাকি তোর বড় ভাই রোজা থাকে না, না আমি আবার বলে দিছি, আব্বাও খুব করে বলছে, আগামী বছর বলছে একটাও ভাঙবে না, দেখলেন তর্ক মিটে গেল। সলাতে ঝামেলা কোথায়? সলাৎ নিয়ে কেউ কথা বলতে চায় না, কারণ সলাৎ নিয়ে কথা বললে ঝামেলা স্টার্ট। যেমন এ বন্ধু তুই নামাজ না পড়লে তোর সাথে সম্পর্ক নাই, ভাই আপনি নামাজ না পড়লে এটা তো ঠিক না, আসর পড়ছেন না, মাগরিব পড়ছেন না, দেখেন প্রতি দুই ঘন্টা তিন ঘন্টা পর পর জিজ্ঞেস করার সুযোগ আছে যে মাগরিব এইশা পরদিন সকালে ফজর না চাই রক্ত পড়ছি, ফজর পড়েন নাই না কালকে পড়িয়েন, হ্যাঁ আচ্ছা আজকে ফজর পড়ছেন না, এই যে দেখেন একটা তর্ক, একটা আর্গুমেন্ট, একটা ঘৃণা তৈরি হচ্ছে, মানে একজন পড়ে একজন পড়ে না। সলা এই জন্য হুজুররা এখন খুব সেফ জোনে থাকে, সলা নিয়ে তেমন কিছু বলে না, এটা নিয়ে কথা বলে তো ভেজাল এখানেই আছে যারা এক অক্ত নামাজও পড়ে না জুমা ছাড়া। তা আমি বলছি যে জুমা এসে কি অন্যায় করছেন, এরকম কিছু বলছি আমি, কিন্তু আপনারা নেগেটিভলি নেবেন না। কোনো বক্তা যখন বক্তব্য দেয় যে কোনো একটা দিক উল্লেখ করে, যে কোনো একটা দিক তুলে ধরে, বুঝে আসছে আপনার? আর আজকে এমন একটা বিষয়ে কথা বলবো, আমি ভাবলাম এই মানে এই সিম্পল এই ছোট্ট বিষয় নিয়ে কি কথা বলা আদৌ দরকার আছে, মানে সলা এটা নিয়ে কথা বলার কি আজও কোনো প্রয়োজনীয়তা আছে? আমি কাল প্রায় রাত একটা বাজে বাসে উঠলাম এদিকে আসার উদ্দেশ্যে, এখন একটা বাজে বাসে উঠছি, বাসে চিন্তা করতেছি আচ্ছা আমি এমন একটা বিষয়, ক্ষুদ্র বিষয়, কি বিষয়? সলা একটা সিম্পল কিছুই না। আপনি মনে করছেন যে ও উনি এমন করে কেন মুখকে, উনি এইভাবে সলাকে তুচ্ছ করছে কেন, দাঁড়ায় পেশাব করলে 100 জনে না করবে, ঠিক মসজিদের পাশে 100 জন দোকানে বসে আছে কেউ না করে না, সলা একটা পেশাব, দাঁড়ায় পেশাব করলে মানুষ যতটুকু লজ্জিত হয় সলা তাদের না করলে মানুষ এতটুকু লজ্জিত হয় না, তো সিম্পল না তো কি? আমি কাল সারা রাত বাসে আমার ঘুম আসতেছিল, একটু আনকমফোর্টেবল ফিল করতেছিলাম, দেন আই থট যে আমি কি একটা তুচ্ছ বিষয় নিয়ে কথা বলবো, এটা সবাই জানে, এটা কি, এটা বলার কি আছে সলা নিয়ে? রাস্তার পাশে একটা ছেলে দাঁড়ায় পেশাব করে না কেন, সে জানে এটা লজ্জার ব্যাপার, সিগারেট খোর, মদ খোর, গাঁজা খোর, জুয়াড়ি, মিথ্যুক, মারামারি করে, উগ্র, উশৃঙ্খল, বেয়াদব, অসভ্য, পরিবার খারাপ, এমন ছেলে রাস্তার পাশে দাঁড়িয়ে পেশাব করে না কেন, সরম কেউ আসতেছে, স্টিল ওই ছেলেটা মসজিদের পাশের দোকানে ক্যারাম খেলে, চা খায়, বিস্কিট খায়, খেলা দেখে, অথবা কোনো কিছুই করে না, পায়ের উপরে পা তুলে মোবাইলে ফেসবুক চালায়, সলা চলে তার লজ্জা লাগে না, দেখছেন সলা দাঁড়িয়ে পেশাব করলে যতটুকু লজ্জা হয় সলা না পড়লে অতটুকু লজ্জার কাজও না, এটা তো এটা কি আর এমন জিনিস হয়ে গেল, এটা নিয়ে বলার কিছু আছে বলেন, এত তুচ্ছ একটা জিনিস না এই সলাটাকে আমরা যেটা তুচ্ছ মনে করি। একটা মেয়ে বাবা তাবলিগি জামাত করে অথবা জামাত ইসলাম, অথবা এখন তথাকথিত যারা ওহাবি বলে যাদেরকে আখ্যায়িত করে তারা দাবি করে যে না আমরা সহি আকিদা আলহামদুলিল্লাহ, আমরা অকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমরা মুসলিম, আমরা কোরআন ও সুন্না অনুসারে চলি, বাট কিছু মানুষ বলে যে ওহাবি লামাজাবি এভাবে আখ্যায়িত করে, লোকটা পাচক তো নামাজ, কিন্তু ওনার মেয়ে বোরখা ছাড়া বের হোক এটা ওনার গায়ে লাগে, লোকটা মা যারা যায় সিজদা করে, পান খায় সারাদিন, সারাদিন জট দেখায়, লোকটা পাঞ্জাবি পরে দাড়ি রাখে টেলিভিশন দেখে না, ওনার মেয়ে ঘর থেকে বোরখা ছাড়া বের হয়েছে ওটা ওনার গায়ে লাগে, ওনার একটা ছেলে নিজে 17টা 20টা সিম কার্ড চালায়, 20টা মেয়ের সাথে কথা বলে, তার বোন বোরখা ছাড়া যখন বাজারে যায় তার গায়ে লাগে, অন্যায় মনে হয়, অথচ এরা সরাতে তাই করে না, অন্যায় মনে হয় না। আমি এমন একটা তুচ্ছ বিষয় নিয়ে কথা বলতে আসছি আজকে, এই তুচ্ছ বিষয়টাকে আল্লাহ নবী বলেছে কি জানেন, মান তারাকা সালা ফাকাদ কাফার, যে এটা ছাড়লো সে কাফের হয়ে গেল, জি যে দাঁড়িয়ে পেশাব করলো সে কাফের হয়নি, কিন্তু যে বোরখা ছাড়া বের হলো সেও কাফের হয়নি, যে বসে বসে টেলিভিশন দেখে সেও কাফের হয়নি, যে ক্রিকেট খেলে ফুটবল খেলে সেও কাফের হয়নি, যে বাবা মায়ের কথা শোনে না সেও কাফের হয়নি,
ফাসেক গুনাহগার হয়েছে। এবার গুনার পরিমাপ কতটুকু মাপলে ওজন করে বোঝা যাবে কোনটা চাইতে কোনটা বড়। বাট এই তুচ্ছ জিনিস যেটা দাঁড়িয়ে পেশাব করলে মানুষ লজ্জা পায়, যেটা ত্যাগ করলে মানুষ লজ্জা পায় না, এটা থ্রি কোয়ার্টার টু কোয়ার্টার প্যান্ট পরে ঘুরতে মানুষ লজ্জা পায়, যেটা আদায় না করলে মানুষ লজ্জা পায় না, এই জিনিসটার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা এমন ভাবে বলেছেন যে নিশ্চয় তাদের এবং আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। সাপ্তাহিক একটা অনুষ্ঠান, তা কয়জন আল্লাহর ভয়ে আসছে সেটাই বলা মুশকিল। পরিবারের মা বাবা ডিসিশন নিয়ে নিয়েছে শুক্রবারের নামাজ না পড়লে অসুবিধা, এছাড়া সব সব নামাজ বাদ দেওয়া যায়। জি, আমি এমন একটা জিনিস নিয়ে কথা বলতে আসছি আজকে, সলা, যার ব্যাপারে আল্লাহ বলছে যে ফালা সাদাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা, সে বিশ্বাস করেনি সলাত আদায় করেনি। দ্যাটস মিন আল্লাহ বলছে যে ওর নামাজ নাই মানে ও আমাকে বিশ্বাসই করে না, ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা, কিন্তু সে অবিশ্বাস করেছে, কুফরি করেছে, অস্বীকার করেছে কি সলাকে, সে সাদাকও করেনি আদায়ও করেনি। এই তুচ্ছ জিনিসটার কথা বলছি যেটা ফজরের সময় আমরা সবাই ঘুমিয়ে থাকি, আমাদের বাবা মায়ের কোনো অসুবিধা নাই, রাত দুইটা বেজে গেছে ঘুমাস না কেন রে, আটটায় ক্লাস আছে যাবি কিভাবে কলেজে স্কুলে, রাত দুটা বেজে গেছে ফজরে কিভাবে উঠবি রে পাঁচটা বাজে, এরপর আবার আটটা বাজে ক্লাস, কেউ বলে না। আমি এমন একটা তুচ্ছ বিষয় নিয়ে কথা বলতে আসছি যেটা আমাদের নজরে তুচ্ছ। মা খুবই ভদ্র নম্র অত্যন্ত ধার্মিক ধার্মিকা, ফজরের সময় ছেলেকে জাগাবে না, কালকে ওর পরীক্ষা ছিল আজকে তিনটা পর্যন্ত পড়ছে, এখন জাগাইলে সকালে পরীক্ষা দিতে যেতে পারবে না, ব্যাপারটা এমন হয়ে গেছে যে গ্যারান্টি ছেলে সকাল পর্যন্ত বাঁচবে। ও আল্লাহ, আমাকে এক ভদ্রলোক এসে বললো যে শেখ আমি খুব অসুস্থ আমার জন্য একটু দোয়া করেন। বললাম কেন কি দোয়া, বলো যে আমি মনে হয় বাঁচবো না মরে যাবো। আমি বললাম যে আপনি লিখে দেন আমি আপনার পরে মরবো, তার দোয়া করি না, দোয়া আমি করব, আপনি লিখে দেন আপনি বাঁচবেন না আমি বাঁচবো, পৃথিবীর কে বাঁচবে তার নাম কোন, এরপর আপনি কোন যে আপনি মরে যাবেন ও বেঁচে থাকবে, আপনি মনে হয় বাঁচবেন না আমি দোয়া করতে আপনার জন্য, তো লিখে দেন আমি আপনার পরে মরবো, দেখি তাহলে করি দোয়া যে আল্লাহ তুমি তারা বাঁচায় রাখো অন্তত আমার আগে, মানে আমার একদিন এক পর্যন্ত হইল, যেহেতু আমি তার পরেই মরতেছি। তা আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলতে আসছি যে বিষয় নিয়ে কথা বললে এখানে মসজিদে মারামারি লাগার সম্ভাবনা আছে নাই, যদি আমি এখন সুন্দরভাবে একনিষ্ঠভাবে আপনাকে একটু সুন্দর করে বলতে চাই আপনার ব্যাপারে বা আমার নিজের ব্যাপারেই ধরেন না, আপনি বলবেন যে হুজুর বউ মেয়েরা মায়েরই বুঝায়, আমি নিজেরে বলি আর আপনার বলি, আপনি আপনার উপরে নিয়ে যাবেন, আমি জানি এটা আপনি আমার উপরে দিবেন না, আপনি নিজের বলবেন যে হুজুর মনে আমার কথা, যে বিষয় নিয়ে কথা বললে এখন এখানে মারামারি লাগবে আমাকে এখান থেকে নামাই দিতে হবে। তা আমরা স্কুল কলেজ আর টিউশনকে যতটা গুরুত্ব দিয়েছি আমরা কি সলাকে এতটা গুরুত্ব দিতে পেরেছি? পাঁচ ওয়াক্ত সলাত আদায় করে মা, পাঁচ ওয়াক্ত সলাত আদায় করে বাবা, ছেলেটাও সলাত আদায় করে না মেয়েটাও সলাত আদায় করে না। আপনি বলেন এই মা আর এই বাবা কি আল্লাহকে ভালোবেসে সলাত আদায় করে নাকি এদের একটা অভ্যাস ছোটবেলা তার বাপে তাকে অভ্যাস করেছে, ওইটা কোনটা? আচ্ছা সলাত কি অভ্যাস নাকি ইবাদা? সলা অভ্যাস নাকি ইবাদা? তো ইবাদত হলে সলাত কি বাপের উপরে ফরজ, মায়ের উপরে ফরজ, ছেলে সন্তানের উপর না? তাহলে একই ঘর পাঁচটা মেয়ে দুইটা ছেলে, মায় পড়ে বাপে পড়ে, একটা ছেলে সন্তান পড়ে না, কেন? ওয়াই? তাহলে তো বোঝা গেল বাপের অভ্যাস, এ মায়ের অভ্যাস নামাজ পড়া, আসলে ইবাদত না, ইবাদত হলো তোর বাচ্চাদেরকে করাই তো। ওর বাচ্চা সকাল সাতটায় উঠে টিউশনে যেতে পারে বুঝি, পাঁচটায় উঠে মসজিদে যেতে পারে না, কি বলেন আপনি? এটা আমাকে বিশ্বাস করতে বলেন, আমি এটা বিশ্বাস করব? ওর বাচ্চা দিনের একটা তিরিশ থেকে দুইটার ভিতরে না খাইলে অবস্থা খারাপ হয়ে যায়, রান্না বান্না রেডি হয়, সে ফুটবল খেলে, ক্রিকেট খেলে, জুয়া খেলে, ফেসবুকিং করে, আড্ডায় মেতে থাকে, কিন্তু দুইটার ভিতরে ঘরে এসে খাওয়া খায়, ওর বাচ্চা দেড়টা বাজে মসজিদে যেতে পারবে না, এটা আপনি আমাকে বিশ্বাস করতে বলেন?
আমি এটা বিশ্বাস করতাম। মাগরিবে ওর বাচ্চা যেখানেই থাকো তুমি মাগরিবে ফিরত আসবা পড়তে বসবা, ওই বাচ্চা মাগরিবে আসে পড়তে বসে পড়ে সন্ধ্যায় মাগরিবে মসজিদে যেতে পারবে না, তার কষ্ট হয়ে যাবে, সে যায় না। আমি অনেকবার বলছি, আপনি বলেন যে আমি আপনার কথা বিশ্বাস করতে, নো আই উইল নট বিলিভ ইউ, আমি আপনাকে বিলিভ করবো না। আপনার বাচ্চা আপনাকে শোনে না মানে সে স্কুলে যায়, সে মাদ্রাসায় পড়তে চাইছে, আপনি বলছেন স্কুলে যেতে, সে যায়। সে চাইছিল সায়েন্সে পড়তে, আপনি বলছেন আর্টসে যেতে, সে গেছে আর্টসে। সে বলছে স্কুলে যাবে না, স্কুল কামাই করবে, আপনি বলছেন মোবাইল নিবা না, ও ফুটবল নিবা না, ও জার্সি নিবা না, ও ব্যাডমিন্টনের ব্যাট নিবা না, ও খালার বাড়ি দুই দিন বেড়াইবা যাও, হুন্ডা লাগবে না, ও কলেজে যাও। সে রেগুলার কলেজে যায়। আপনি বলছেন যে সলাত আদায় করার জন্য বলেন, ও শোনে না, আমি এটা বিশ্বাস করতে বলেন না, আই উইল নট বিলিভ ইউ। সে আপনার সব কথা শুনে, শুধু বুঝি নামাজ কথা শুনে না, প্রেম করে তিন বছর আপনাকে বলছে মা বিয়ে করবো, আপনি বলছেন যে না বয়স হয়নি এখন না পরে। সে অনেক জ্বালা যন্ত্রণায় আছে বাট বিয়ে করেনি, আপনার কথা শুনেছে, আপনি বলছেন যে নামাজে যেতে বলেন সে শোনে না, আপনি বলতেছেন আমি আপনাকে বিলিভ করতে, আমি বিলিভ করবো নো, আমি কেন এটা বিশ্বাস করবো? আপনার ছেলে আপনার কথা মতো বিয়ে করে, আপনি না করছেন তাই বিয়ে করেনি, আপনি না করছেন তাই দাড়ি কাটে, আপনি মসজিদে স্কুলে যেতে বলেন স্কুলে যায়, আপনি প্রাইভেটে আটটা বাজে যেতে বলেন আটটা বাজে যায়, আপনি যা বলতেছেন তা করে, চুল ছোট করে কাটতে বলেন চুল ছোট করে কাটে, ও সব কথা শুনে, বুঝি আপনি মসজিদে যেতে বললেও যায় না, এখন বুঝি ওর দোষ, এখন ওর দোষ, বাচ্চার দোষ এখন। আপনার আন্তরিকতার অভাব এখানে, আপনার আন্তরিক, জি আপনার আন্তরিকতার অভাব। আপনি যেভাবে মন থেকে চেয়েছেন ওই স্কুলে যাক, মাস্টার হোক, প্রিন্সিপাল হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, সায়েন্টিস্ট হোক, আপনি চাননি সে মুসল্লি হোক। আপনি মনে রাখবেন বাংলাদেশে না, পৃথিবীতে সূর্য যখন উদয় হয় আর অস্ত হয়, সুবহানাল্লাহ, সলাতের টাইম গুলো এমন একটা সময় যখন কারো কোনো কাজ থাকে না। আপনি দেখেন দুপুরে বিশ্রামের সময়, ওই সময় জোহর, আসরে একটু ফ্রেশ মন মানসিকতা, ওই সময় আসর, মাগরিব শরীরটা একটু স্থিতির হয়ে আসছে, মানে এবার একটু গুটায় নিয়ে আসতে হবে, অন্ধকার নেমে আসছে পৃথিবীতে, সবাই নিজ নিজ গৃহে ঢুকতে হবে, নিজ নিজ অবস্থান গ্রহণ করতে হবে। মাগরিব, ঈশা, এখন একটু ঘুমানোর সময় হয়ে গেছে, ঘুমানোর আগের নামাজ, কিসের আগের নামাজ? ঘুমানোর আগের নামাজ, এখন সব কিছু শেষ করে ফেলতে হবে, খালাস। ফজর, ঈশার সময় দশটা বাজে ঘুমাইছেন, এগারোটা বাজে ঘুমাইছেন, ঘুমাইতে গেছেন তিনটা বাজে ঘুম ভেঙে স্যার ঘুমই আসতেছে না, মানে এবার আর ঘুমাবেন না, অপেক্ষা আছেন কখন সূর্য উঠবে বাইরে যাবেন। ফজর, মানে এমন একটা ওয়াক্ত না যে ওয়াক্ত নামাজের সময় হচ্ছে আপনার কোনো ইম্পর্টেন্ট কিছু, এরকম কোনো সময় নামাজের সময় হয় না। তা আমি আজকে এমন একটা বিষয় নিয়ে আসলে আলোচনা করতে উদ্বুত হলাম, যে যেটার আসলে মানুষের একজন বাচ্চার সকালবেলার স্কুলের যতটা গুরুত্ব আছে ফজরের নামাজের অতটা গুরুত্ব নেই। আরে ফজরের নামাজ তো অনেক পরে, সকালবেলার এই নামাজের ফরজের আগে যে দুই রাকাত সুন্নত, তা দুনিয়া আর দুনিয়াতে যা আছে তার চাইতে উত্তম। আপনি এটা গুরুত্ব দিতে পারতেছেন না। আপনার এই বাচ্চা যদি বিল গেটস হয়ে যায়, জুকারবার্গ হয়ে যায়, কয় হাজার কয় লক্ষ বিলিয়ন ডলার কামাবে, এই পৃথিবীর যত মানুষ আছে সব মানুষের যত সম্পদ আছে, সব মানুষের শুধু ওই সম্পদ না যে সম্পদ সে উপার্জন করছে, যে সম্পদ তার জায়গা জমি, আমি বলতে চাচ্ছি যে মানুষ এখন তার রক্ত বিক্রি করে, কিডনি বিক্রি করে, মোট কথা হলো যত কিছু সম্পদ এই পুরো পৃথিবীতে ইহুদি, নাসারা, মুসলিম আর অন্যান্য অজাতীয়, কোরআনুল কারীমে ইহুদ, নাসারা, মুসলিম এভাবেই তো আসছে নাকি, আর অন্যান্য আরো যা আছে নামে বে নামে, সকল মানুষের সকল সম্পদ যদি এক জায়গায় করা হয় ফজরের দুই রাকাত সুন্নত, শুধু তার থেকে উত্তম না, এই সমস্ত উত্তম জিনিসগুলো যেখানে রাখছে ওই ধরেন মানুষ বলে না আমও সালাও, আমও গেল সালাও গেল, তার মানে আম আর সালা বিক্রি করে যেটা হবে ওটার চাইতে উত্তম এই দুই রাকাত সালা। তো আপনি আপনি আপনার বাচ্চাকে উঠাননি কারণ সে স্কুল মিস করবে এটা আপনার মনে হয়, আপনার ঘরে আগুন লাগলে উঠাতেন না, শোয়া রাখতেন? এই কেমন বাবা মা যে তার বাচ্চাকে নিজ হাতে জাহান্নামে ফেলে, কেমন বাবা মা যে তার বাচ্চার অনন্ত জীবন নষ্ট করে এমন একটা জীবনের পিছনে ছোটে যেই জীবন এই বাপই জানে না কি আগে বাপ মরবে নাকি ছেলে মরবে। কত বোকা আমরা বাবারা, কত বোকা আমাদের বাবারা, কত বোকা আমাদের এই ভাইগুলো কয়দিন পরে বাবা হবে,
যারা তাদের ছেলে সন্তানকে জাহান্নামে ফেলে ফেরাউন হামান কামানের অনুসারী করে। সলা কি জানেন? সলা, সলা একমাত্র ইবাদত যেটা আদায় না করলে আল্লাহর নবী বলেছে যে আমার মঞ্চে আগুন জ্বালাই দেই। কি দেই? দাঁত ভেঙে ফেলছে কিচ্ছু বলে নাই, মাথার মধ্যে উটের গুড়ি উঠাই দিছে কিচ্ছু বলে নাই, পাগল বলছে কিচ্ছু বলে নাই। না, পাগল বললে অসুবিধা ছিল না, মনে কষ্ট লাগার কিছু নাই। কিন্তু যখন যে মানুষগুলো আলামিন বলেছে, যে মানুষগুলো ভদ্র বলেছে, নম্র বলেছে, সম্মান করেছে, ইজ্জত করেছে, তাদের মেয়ে দিতে চাইছে, সম্পদ দিতে চাইছে, রাষ্ট্রীয় ক্ষমতা দিতে চাইছে, ওই মানুষগুলো যখন পাগল বলে তখন খুব মনে কষ্ট লাগে। রিক্সাওয়ালাকে যদি বলেন যে রিক্সা যাবি, 25 বছর 30 বছরের ছেলেরা 55 বছরের বলে এ রহিম যাবা, এ সুমন যাবা, চেনে আর কি এলাকার, এ যাবি, ওর কিন্তু মনে কষ্ট লাগে না, ও জানো রিক্সাওয়ালা। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আলামিন ছিলেন,